আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে বসবাসরত নতুন পুরাতন প্রবাসীরা দেখুন সৌদি প্রবাসীদের ইকামা ও পাসপোর্টের বিষয়ে খুব জরুরি খবর। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি প্রবাসীদের জন্য ইকামা ও পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই সৌদি প্রবাসীরা সঠিক সময়ে আপনার পাসপোর্ট রিনিউ করুন। কারণ সঠিক সময়ে পাসপোর্ট রিনিউ না করলে ইকামা রিনিউ করা যাবে না। গতকাল সৌদি আরবের জেনারেল ডিরেক্টর পাসপোর্ট মানে জাজাত কর্তৃপক্ষ স্পষ্ট করে একটি বিজ্ঞাপনে জানিয়ে দিয়েছে, পাসপোর্টের বৈধতা হলো একজন প্রবাসী শ্রমিকের আবাসিক পরিচয়পত্র মানে ইকামা রিনিউ করার অন্যতম শর্ত। সৌদি আরবের জাজাত কর্তৃপক্ষ গতকাল অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক প্রবাসী কর্মীর প্রশ্ন জবাবে এই কথা জানিয়েছেন। জাজাতের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক প্রবাসী কর্মী প্রশ্ন করেছিলেন, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে কি ইকামা রিনিউয়ের অনুমতি দেওয়া হবে। প্রবাসীর এমন প্রশ্নের জবাবে সৌদি জাজাত কর্তৃপক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ইকামা রিনিউয়ের নির্দেশনাবলীতে প্রবাসীদের ইকামা বা আবাসিক পরিচয়পত্র রিনিউ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিজ পাসপোর্ট বৈধ হতে হবে বলে শর্ত রয়েছে। উল্লেখ্য, এর আগে পাসপোর্ট অধিদপ্তর জাজাত জানিয়েছিল কোম্পানিগুলো প্রথমে 3 মাস বা 6 মাসের জন্য প্রবাসীদের ইকামা রিনিউয়ের সুযোগ করে দেয়। তাই যে সকল প্রবাসীরা সৌদি আরবে আছেন তারা সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার পাসপোর্টের জন্য অবশ্যই মেয়াদ থাকে, আর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে কোনোভাবেই আপনি ইকামা রিনিউ করতে পারবেন না। তাই সঠিক সময়ে আপনার পাসপোর্টটি রিনিউ করে ফেলুন। সবথেকে ভালো হয় আপনি যদি 6 থেকে 8 মাস আগে আপনার পাসপোর্ট মেয়াদ শেষ হওয়ার পূর্বেই পাসপোর্টটি রিনিউ করে ফেলেন, এক্ষেত্রে আপনার জন্য সবথেকে ভালো হবে। এছাড়া কারো যদি এমন হয়ে থাকে যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনি টেরই পাননি, এক্ষেত্রে জরুরি অবস্থায় আপনার পাসপোর্ট রিনিউ করা দরকার, তাহলে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে গিয়ে সেখানে আপনি 1 বছরের জন্য হাতে লেখে পাসপোর্টের মেয়াদ বাড়াতে পারবেন এবং পরবর্তীতে হাতে লেখা পাসপোর্টের মেয়াদ বাড়ানোর পরে আপনি জাজাতে গিয়ে সেই পাসপোর্টটা মালুমাত করে নিলে আপনার পাসপোর্টে 1 বছরের মেয়াদ যুক্ত হবে। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।